পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার গতিবেগ প্রতিনিয়তই বাড়ছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপরিচালক আসাদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা সিডরের মতোই শক্তিশালী হয়েই বাংলাদেশের উপকূলে আঘাত করবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। যে অবস্থানে আছে সে অবস্থানে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের পুরাপুরি একটা ক্যারেক্টারিস্টিক ফুটে উঠেছে। সিডরের সমান গতি নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে যাওয়া ঘূর্ণিঝড় মোখায় ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এছাড়াও পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামটাও ঝুঁকিপূর্ণ ভেতরেই পড়ে ধরে নিতে পারেন, আর সর্বশেষে এটা যখন আছড়ে তীরে চলে যাবে সেখান থেকে তো ক্লাউড মাস বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে সিলেট পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে। সেসব এলাকাতেও কিন্তু আমরা ভারী বর্ষণের একটা পূর্বাভাস জারি করেছি। একই সাথে চর অঞ্চল উপকূল এলাকায় বড় আঘাতের শঙ্কা রয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ ও খিয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। এবং বরিশাল বিভাগের চর অঞ্চল এবং উপকূল এলাকাতেই এর ক্ষতির একটা প্রভাব থাকবে। যদিও ম্যাক্সিমাম ক্ষতির পরিমাণটা আমার কক্সবাজার এবং চট্টগ্রামে থাকবে। এটা পুরোপুরি আমার আপনি জানেন বড় আকারের একটা একটা সাইক্লোন, যেটা অতি প্রবল ঘূর্ণিঝড় যার ডায়ামিটার ৫০০ থেকে ৫৫০ কিলোমিটার। এর ম্যাক্সিমাম অংশই হয়তোবা আমার কক্সবাজার, উখিয়া এবং সেন্ট মার্টিন, আর বাকি অংশটুকু মায়ানমারের উত্তরাংশ পাবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বাতাসের গড় গতিবেগ প্রতিনিয়তই বৃদ্ধি পাবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।